বিজয়ের মারা বলে ফিল্ডিং মিস করায় ফিল্ডার আলামিন জুনিয়রের ওপর এভাবেই ক্ষোভ ঝেড়েছেন নাসির হোসেন। নাসিরের উত্তেজিত হওয়াটা হয়তো স্বাভাবিক, তবে এই অলরাউন্ডার মেজাজই হারিয়ে বসলেন। দুই কথা শুনিয়ে দিলেন ফিল্ডারকে। মঙ্গলবার DPL এর হাই ভোল্টেজ ম্যাচে আবহানির মুখোমুখি হয় নাসিরের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। দুই দলই শিরোপার প্রত্যাশা নিয়েই লড়াই করছে। তবে মঙ্গলবারের খেলায় আবহানির ব্যাটারদের কাছে পাত্তাই পায়নি প্রাইমের বোলাররা। দুই ওপেনার এনামুল হক বিজয় আর নাইম শেখের উদ্বোধনী জুটি থেকেই আসে 183 রান। 4 ছক্কার ঝড়ে 6 রানের জন্য নাইমের সেঞ্চুরি মিস হলেও শতক আদায় করে নিয়েছেন এনামুল বিজয়। সেই শতককে নিয়ে পৌঁছেছেন 150 ঘরে। আফিফ হোসেনের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেছেন আরও 109 রান। আফিফও পেয়েছেন অর্ধশতকের দেখা। বিপক্ষ দলের ব্যাটারদের এমন রান বন্যার দিনে নাসির মেজাজ হারাবেন, এটা খুবই স্বাভাবিক। তবে কাজের কাজ কিছুই হয়নি। ইনিংস শেষে প্রাইমের সামনে 337 রানের পাহাড় সম লক্ষ্য ছুড়ে দেয় আবাহনী। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে নড়বড়ে ব্যাটিং দেখা যায় নাসিরদের। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মিছিলে মাঝখানে ইয়াসির রাব্বিকে নিয়ে থিতু হওয়ার চেষ্টা করেন নাসির হোসেন, কিন্তু 40 বলে 28 রান করে ফিরে যান তিনিও। আর ইয়াসিরের করা 45 রানই হয় প্রাইম ব্যাংক ব্যাটারদের সর্বোচ্চ ব্যক্তিগত রান। তানজিম হাসান সাকিবের বোলিং তোপে 195 রানেই থামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বরণ করতে হয় 141 রানের বড় পরাজয়। আবাহনীর হয়ে সাকিব নিয়েছেন 4 উইকেট। এই জয়ে 7 ম্যাচের সবগুলোতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান আবাহনীর। অন্যদিকে সমান ম্যাচে 5 জয় আর 2 হারে প্রাইম ব্যাংকের অবস্থান 4 নম্বরে। পারভেজ আল হাসান, বিডি ক্রিক টাইম। Thank you.